আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো অনেকদিন পর আমার কবুতর কি আমার সোনার মুরগির আপডেটটা দেব। তো আমি এই খাবার নিচ্ছি, এগুলো মিক্স খাবার নিচ্ছি, আমার কাছায় যে কবুতরগুলো আটকানো সেগুলোর জন্য। তো আর এই যে কিছু গম নিচ্ছি দেশের কবুতরের জন্য, আর এই যে মুরগির ডিম পাড়া মুরগির ফিড নিচ্ছি। তো সাথে থাকুন, আমি কবুতরের এখন ডাক দেব। আয় 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 আহ 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 তো এইখানে খাবার দিয়ে আমি ওইটা আটকাই দেবো, ওইটা দেখে ঘের আটকাই দেবো, নাহলে আবার ভিতরে ওই খাসা কবুতর খেতে দেয় না। আহ 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 তো এখন আমি এটা আটকাই দেবো, আটকাই দেওয়ার পর হলো ভিতরে কবুতর খেপে দিতে হবে। এলো আমার সোনালি মুরগি, দেখেন ভিতরে গুলে মাশাআল্লাহ, দেখেন দেশাল, আর এই কিন্তু ডিম দিছে। তো আমি এই স্বচ্ছন্দের ডিমটা চেঞ্জ করে দিচ্ছি। গুডনেস, এই হারাম দাদা, তোর একলার এত খাইছে কে, এত খাইছে, গোলা পর্যন্ত খাওয়া হয়েছে।